বন্ধুকন হড রিড কম্প্রিহেনশন অর্থাৎ কম্প্রিহেনশন যেভাবে পড়াবেন যেভাবে পড়ালে অতি অল্প সময়ে আপনারা সন্তান দূত বুঝতে পারবে এগে যেতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি সাজানো হল। তো বন্ধুগণ আজকে ভিডিওটি খান মেথ পিস ইংলিশ স্পেশাল সাজেশন বই থেকে না হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলাদা করে তৈরি করা হয়েছে এই বই প্রত্যেকটি টি ইমেজ তৈরি করে ফেসবুক ইউটিউবে ফেসবুকে দা হচ্ছে আমাদের প্রতিটি পৃষ্ঠে আপনার সন্তানের শতভাগ কাজ আসবে প্রদ্যোগান এর সাথে প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি পিডিও আপনার সন্তানের শতভাগ কাজ আসবে বন্ধুকান এখন আসুন যেভাবে কম্পিটিশন পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম হলো প্যাসেজটি পড়ার সময় কে কখন কোথায় কেন কিভাবে কি এই প্রশ্নগুলি মনে জাগ্রত রেখে পড়তে হবে এবং যখনই উত্তর পাওয়া যায় ঠিক তখনই উত্তরটি রাখতে হবে এছাড়াও এগুলো মনে রাখতে হবে তাহলে কেবল প্রথম পড়াতে প্রচেষ্টির অর্থ বুঝতে সহস্তর হবে পড়ার সময় নিচের বিষয়গুলির দিকে লক্ষ্য রাখবে দুই যেমন এতে গ্যালেন্স এক নজরে প্রথমে প্যাসিস্টির এক নজরে দেখে প্যাসিস্টির কৃষির উপর তার নির্ধারণ করতে হবে এটি কি কোনো ব্যক্তির উপর নাকি বস্তু প্রাণীর স্থানের কিংবা গঠনের উপর যার উপরে হোক তা কল্পনায় বিষয়ন করে বা দেখে পড়তে হবে মনে করে তুমি দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাবার প্যাসিস্টিক পড়ছ তা কল্পনা করো এবং ভাবো যে তুমি সেখানে দাঁড়িয়ে আছো এবং তা দেখে দেখে পড়ছো এটাই সবাইকে মনে রাখতে হবে যে যার কল্পনা যার যত কল্পনা শক্তি বেশি সে তত মেধাবী আর সব কিছু কল্পনা করে মনে রাখা যায় পৃথিবীর সকল মেধাবী এবং বিখ্যাত ব্যক্তিরাই এই কাজটি বেশি করেছে অর্থাৎ কল্পনা শক্তি আমাদেরকে বাড়াতে হবে এবং কল্পনা শক্তি বাড়ানোর মাধ্যমে আমাদের আমাদের মেধা বিকশিত হয় হয় এবং দীর্ঘক্ষণ আমরা পড়া ধরে রাখতে পারি মনে রাখতে পারি তারপরে আসেন মেইন আইডিয়া প্রধান বক্তব্য প্যাচেসটি পড়ার সাথে সাথেই প্যাচেসটির প্রধান আইডিয়া কি বা কি হতে পারে তা খুঁজে বের করবে স্পেসিফিক ডিটেলস সুনির্দিষ্ট ধারণা বর্ণনা বা ধারণা যখন কোনো বিশেষ বিষয়ের ওপর কোনো বর্ণনা পাবে ঠিক তখনই এর উপর বেশি গুরুত্ব দিবে অতিরিক্ত উদাহরণ কিছু বোধগম্য করানোর জন্য অতিরিক্ত উদাহরণ প্রয়োগ করতে হয় সেই সকল উদাহরণগুলি আলাদা করে রাখবে তবে পাঁচ নম্বর হচ্ছে বক্তব্যের ভঙ্গি বা লেখার দৃষ্টিভঙ্গি প্যাসেজটি পড়ার সময় বাক্যের রূপ বা শব্দ প্রয়োগের ধরন থেকে লেখকের বলার ভঙ্গি এবং মনোভাব বা দৃষ্টিভঙ্গিটি বোঝার চেষ্টা করতে হবে মিনিং অফ আনসিন ওয়ার্ডস অজানা শব্দের অর্থ যে সকল ওয়ার্ডগুলি অজানা বা অর্থ বোঝে না সেক্ষেত্রে উক্ত শব্দের আগে বা পরের শব্দগুলির সাথে তাল সাথে মিলিয়ে বক্তব্যের ভাব বা ঘটনা কিংবা পারিপার্শ্বিক অবস্থা বিচার করে সেগুলি আনুমানিক অর্থ বের করতে হবে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোয়েশ্চেন্স প্রশ্ন বোধগম্যতা প্রশ্নগুলি ভালোভাবে পড়বে এবং যদি প্রশ্নগুলি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার জন্য উত্তর বের করাটা খুবই সহজ হবে তো বন্ধুগণ এখানে আলোচনা করা হলো যেভাবে কনফারেশন পড়বেন আমরা সমস্ত জীবনে কনফারেশন পড়তেছি অর্থাৎ ক্লাস টু থ্রি থেকে শুরু করে ডিগ্রি অনার্স বিসি সব জন্য একটি দেওয়া যাচাই উক্ত প্যাসেজটি আমরা পড়ে আনুমানিক উত্তর দিতে থাকি কোনটা হয় কোনটা হয় না বা সেইভাবে নাম্বার কতটুকু দেয় শিক্ষক তা আমরা জানি না তাই এই ভিডিওটির ওপর বারবার খেয়াল করে আপনার সন্তানকে পড়াবেন ইনশাল্লাহ তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে তো বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলে থ্যাংক ইউ ভেরি মাছ